بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে জানব এই পৃথিবীতে খারাপ মেয়েদের নিশানা কি কি, মানে খারাপ বা বেকার মেয়েদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন। তো যদি আপনিও এটি জানতে চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যে মেয়েদের চরিত্রে এই 11 নিশানা খুঁজে পাওয়া যায়, মানে যে মেয়েরা এই 11টি কাজ করে থাকে তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে বেকার নারী, মানে তাদের থেকে দূরত্ব করে নেওয়াই সবচেয়ে উত্তম কাজ। নাম্বার 1, যেই নারীরা পর্দা করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যেই নারীরা পর্দা করে না, মানে যেই নারীরা নিজেদের শরীরকে ঢেকে রাখে না, তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং বেকার নারী। নাম্বার 2, স্বামীর কথার উপর নাফরমানকারী মহিলা। মাওলা আলী ইরশাদ করেছেন, যে নারীরা নিজের স্বামীদের নাফরমান করে চলে, মানে নিজের স্বামীদের কথাকে মেনে চলে না, সেই নারীরাও বেকার এবং খারাপই হয়ে থাকে। নাম্বার 3, খারাপ ভাষা ব্যবহারকারী মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যে নারীরা খারাপ ভাষার ব্যবহার করে, মানে নিজের মুখ থেকে নোংরা ভাষার উচ্চারণ করে, তারাও বেকারই হয়ে থাকে। নাম্বার 4, নিজের চুল খোলা রাখা মহিলারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, যে মহিলারা নিজের চুলকে খোলা রেখে সবার সামনে প্রদর্শন করে মানুষদেরকে দেখিয়ে থাকে, এমন মহিলারাও বেকার এবং খারাপের সঙ্গে সঙ্গে তাদের চরিত্রেরও দোষ থাকে। নাম্বার 5, নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমতী মনে করা মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এমন মহিলা যারা নিজের বংশের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে, এমন মহিলারাও বেকারই হয়ে থাকে। নাম্বার 6, বেশি কথা বলা মহিলারা। যেই নারীরা অন্যজনদেরকে বেশি কথা বলতে দেয় না, মানে যেই মহিলা অন্যদেরকে কথা বলার সুযোগই দেয় না, নিজের কথাকে সবচেয়ে উপরে রেখে দেয়, এমন মহিলারাও বেকারই হয়ে থাকে। নাম্বার 7, বেশি বেশি শুয়ে থাকা মহিলারা। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এমন মহিলারাও বেকারই হয়ে থাকে যারা ঘুমকে সবচেয়ে বেশি ভালোবাসে, মানে যারা শুয়ে থাকতে বেশি পছন্দ করে। নাম্বার 8, চিৎকার করে কথা বলা মহিলারা। যেই নারীরা উঁচু আওয়াজে কথা বলে, মানে চিৎকার করে কথা বলে ওঠে, সেই মহিলারাও বেকারই হয়ে থাকে। নাম্বার 9, খুবই পাতলা কাপড় পরিধানকারী মহিলারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, যেই মহিলারা নিজের পরনের কাপড়কে পাতলা এবং দেখানোর জন্য খুবই টাইট করে পরে থাকে এবং নিজের অঙ্গকে আকর্ষণ করানোর চেষ্টা করে, এমন মহিলারাও বেকার এবং খারাপ চরিত্রেরও হয়ে থাকে। নাম্বার 10, পিঠের পিছনে কথা বলা নারীরা। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এমন মহিলারাও বেকারই হয়ে থাকে যারা পিঠের পিছনে নিজের বংশের, নিজের পরিবারের মানুষদের গোপন কথাকে বলে থাকে। নাম্বার 11, বেশি বেশি ঘুরতে পছন্দকারী মহিলারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যে নারীরা ঘোরাফেরা করতে বেশি পছন্দ করে, যারা বাজারে বেশি চক্কর লাগিয়ে থাকে, যারা বাজারে যেতে বেশি পছন্দ করে, এমন নারীরাও বেকারই হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যদি আমাদের মধ্যেও এই সমস্ত জিনিসগুলি থেকে থাকে তাহলে সেগুলিকে এড়িয়ে চলার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকল মা বোনেদেরকে সঠিক রাস্তাতে চলার তৌফিক দান করেন। আমিন।